গানি গাবো তোমার নগে সোনা দেওয়ার ওর জীবন তো নামই হুনি নাই আমিও তো নাম হুনি নাই মনে হয় যে খেতে আল খেতে পাট খেতে মনে গানটা দুই একটা গাইছে হ্যাঁ এর কোন গুণে উড়াইছে গেলি বুঝা যাবনি হ্যাঁ ঠিকই কইছো গেলি তো বুঝা যাবনি যদি দেই যে এরকম বড় কোনো শিল্পী আরে দাদা তুমি হলো ইউটিউবের মধ্যে ভাইরাল শিল্পী আখি দেওয়ার কালাসান দেওয়ানের নাতি আখি দেওয়ার যদি দেখি বড় কোনো শিল্পী আগা সুতা দেখালি আয়া পুম আমি আসি না তোমাকে আমি তো প্রশ্ন নিছে কোনো কইই দিব আচ্ছা ঠিক আছে আরে বুঝোসটাকে কাল কাজে ওস্তাদ তোরাবাড়ির লগে গান্ডা গাইলি আমি নিছে কোনো কইতেছি না হে তো নাম করা শিল্পী বয়ের কিছু নাই দেখি যে বেশি নামি দামি শিল্পী যাই একটা বক্তি দিবি বক্তি দিলে মনে করে মুক্তি পেয়ে যাবে তখন বেশি প্রশ্ন করব না গলা সাইরা দিয়ে উদাস মনে গান গাবি যদি যতই বড় শিল্পী থাক সমস্যা নাই বড় শিল্পী কোনো গান কর বসাই আলাদা আরে মিউজিক স্টেপের চিন্তা করিস না বড় বড় শিল্পী কোনো যারা বাজায় ওই যে আর বাসি বাজায় শালম সরকার মনে করো তো বড় বড় শিল্পী রশিদ সরকার নাকি বাজাইছে এই শালম সরকার আবার ওই যে নাজিম নাজিম সরকার আছে নাজিম সরকার হলো মনে করে হারমোনিয়ামে আর ডোল ডোল তো কোনো কথাই নাই ওই যে সাজলো আছে না ওই জসিম সরকার নাকি ই রেগুলার থাকে ওরা মনে করে গান তোলার আগে টানতে নিয়ে যাবো উবুরমি গড়া দিতে এই ব্যাপারে পুচুত করে নামাই দিব তারপরে চিন্তা নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে চিন্তা করিস তুই এটা ধর আমি দরজাটা দিয়ে আসি আশেকে মাশেক মিলে আশেকে মাশেক মিলে আনন্দেরই বাজারে আমি জানু বাউর গান কো বানি গা ওই গেলা গনে ওই কবিতা তুই করে গেছিলে বারা আমার পাখির করে আনতেছিলে বারা না একবার রেডিমেড হয়েছি তো তাই একটু বাইরে যাওয়ার দরকার আছে তাই বাইরে গেছি রেডিমেড হইতে সামান না তুমি করতে পা কেন তোমার লগে যাবো এরে আমি যাবো না পাল্লা গান দেবানি গা আমি যে কোন গান এক শিল্পীর নাকি পাল্লা গান দিছে আখি দেওয়ার নাকি ফাঁকি দেওয়ার মনে করতে কর গয় বদে হার না আবার শিল্পী হয়েছে ওই গন্যকে মনে করতে আমার দিছে পাল্লা ওই সমস্ত শিল্পী আমার নাকি গানের টান দেবার গেলে দাঁত ভাঙা হারেছে ও তোমার গান পড়ছে আখি দেওয়ানের লগে ইউটিউবে দেখলাম যে নাইসা নাইসা গান গায় তোমার তো আবার নাচ দিবার গেলে বকের মানজার হারো ভাঙা হারে বুকের হারো ভাঙা হারে তুমি কোন লগে পারবা তুমি যে বউ আছে আবল দাবল কথা কও না ওই সব তো শিল্পী আমার গানের টান হল লিবারই তো দাঁত নাই গা মনে করে 6 মাস পরে থাক আচ্ছা তাতে কোনো সমস্যা নাই তোমার লগে তো যাইতেই আছি দেখ মুজে কেডা কেমন ভালো গান গায় আচ্ছা তোমার যদি নিয়া যায় মাসি কই যে শিল্পী বাউল শিল্পী বউরে নিয়ে আইছে নগে গিরে মাসি খারাপ করব না আচ্ছা তোমার যদি বউ কইতে অসুবিধাই লাগে তুমি কইও যে আমিও শিল্পী বাবা তুমি প্রতিপক্ষের শিল্পী হ্যাঁ ঠাকুরদার দাঁত ভেঙে গেলাম তোমার বউ কইতে অসুবিধা লাগে তার শিল্পী কইতে অসুবিধা লাগে বউ কইতে অসুবিধা থাকবে কিন্তু মাসে নিয়ে গেলে এরকম যদি সোনা দাওয়ানোর বউ নগে নগে গেত আছে নগে কি পাল ধরি করবো নাকি ইন্দা করবো মাসে আমার এলাম তো আতি সাল কোন সাল দিয়ে আমি আর দেই নাই এটা ডিলে ভেঙে গেছে ডিলা হয়েছে আমি টুকে ট্রাই করছিলাম যে পারি কিনা গানে যাইতাছ ভালো মনে যাইও আলি শালি কইতাছ গানের কলির মধ্যে শালি ঢুকাই দিও না এই রে তো আমি গান বাজনা দাও ঠিক করে আতাছ রে উনি যা ঠিক করব নো আহ এই রে ভাই ঘরে রইছে কয়টা পান দাও তো কি কিছু খাবো আবার কবার দেন না বাহ বাবা তো তোমার এই খাওয়া বাঁচাইছিলাম তো খাবার পারলাম না হ্যাঁ তোমার কথা মতো পান দাবাত খেয়া যাই গলাটা ডাম হইগু গান টান দিলে পরে গান দেবো গে থাইমা পর আমারে থাপড়া বানি গে পিসাবে তাই না পিসাবে তোমারে থাপড়াবো হেডা কোন পিসাব গো তুমি চিনো না করাত পিসাব এই করাত পিসাবের মধ্যে আজকাল গান বুঝছাও যাইতিও কারে আইতিও কারে যদি গানের
أقول لك أنا 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 কাহান আর সাই করছেন এক গান এক পিসে এক শিল্পী দেওয়া না করাত পিসে আবার প্রথমে ওদের বিভিন্ন ধরনের শিল্পী বিভিন্ন বছরে হয় প্রতি বছরই একজন একজন উল্লা বেল যাইতাছে আচ্ছা দেহি আমার পিসা পাছলে আইতি করতে যাইতি করতে বুঝেন কি হের না গে হের নাম দিছে আমরা করাত পিসা বুঝেন কি এই যে শুনেন আমনের এখনো টেনশন করেন না আমার জামাইয়ের কণ্ঠ না একবারে কোকিলের লাগান গান কোন চোখের পানি ধরে এখন এই যে ধরো কণ্ঠ নিগা ওই করে না বনা গপ্প করে না বনা তুমি খালি জহন মানুষদের নিড়াল মারছে ব্যাকের রিমোনদের মুন্ডা একবার ধান্দা ধান্দা ভাব যখন আমি গান্ডা টান দিমু গান্ডা টান যদি আপনার ভালো লাগে আমার সাথে সাথে পুরস্কারটা দিবেন ও মানে আপনি রামানে দিয়া রাখেন আপনি নি গান পুরস্কার আপনার পকেটে থেকে তো বাইরে বনা নিজের টে বাইরে বনা তো যেও তো না আমার ডেমের যেতে ঘরে ঘরে এরকম শিল্পী দেখলে ভালো আরো ভালো লাগতো চলেন ঠিক আছে চলেন 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 আমরা আগে চলেন আপনি আচ্ছা আগে যান আমরা আগে যাই আমরা দিলে তো ভালোই হইতো তোমার নাম হইতো খালি টেহা ছিড়ায় ছিড়ায় দিত সাত হাজার টেহা মারতো না ব্যক্তির বুঝছা ম্যাজিক পাড়ি গোদা নাকবো হান মিলে লাগে নাকবো ঢোলা লাগে গোদা নাকবো হেরা তো ঢোলা লাগে তোমার ঘরে নাই সেই মনে করো স্থির দেখা বাজানোর সাথে মতো নাই এগারো হাজার নাকি সাত হাজার টাকার মধ্যে আমার 650 টাকা দিয়ে পার্লারে সাতছি তুমি তো আমার বয়াতিও না প্রতিপক্ষ শিল্পীও না সে কি পাইল ধরেও না শালিটা নিয়ে এই ভুল করছি কইলাম যে আমি আমার আমার নজর যাবি না আমার নজর প্রতিপক্ষ শিল্পী আছে আমার সাগর বেহের আগে বেহের আগে কোনটা নাকবো না নাকবো আইসার খোঁজা নাকবো না কি খোঁজা নাকবো সব আমার দায়িত্ব থাকে দর্নিকা দেহের আমার কথা থাকে না মুখ পাই না এত দেরি করে এলাকা আমার যদি বাবুরা জায়গা বুঝলে মনের মধ্যে আমার দিলের মধ্যে যদি রস ওড়ে সেই রস তুমি ছাপাবে পারবে না যার পছন্দ হবে আমি তার যাই তো তোমার আগে বসে এখনো কইলাম খালি তরে আনা কথা কই আমি যে বাগানের গাছে বয়াটা পড়ছিলাম এখন তার বলা আছে এখন এ হলো সব কিছুর বারবুর নলে হার কাছে তাহলে এখন মনে কর যে হে বা মা আন্ডার হান্না কো তুই কোন করে দেখ শিল্পী গামা হালা দেশ খালি Thank you.
অতি কষ্ট স্বীকার করে আমার বাড়ি চাইছেন আপনারা জানেন আমার বাবা কোরাত পেশাব যাইতেও কারছে আইতেও কারছে আজ আমার বাবা নাই সরকার আমাদের রশিদ বাজার সুনা আবুল মমতাজ বেগম লিপি সরকার ব্যাট মানুষের গান আপনারা আমার বাড়িতে শুনছেন কিন্তু আজকে ভিন্ন রূপে আমি দুইটা শিল্পী আনছি এই পাশে দেখতেছেন আমাদের সোনা দেওয়ার এই পাশে দেখতেছেন আমাকে আখি দেওয়ার সোনা দেওয়ার বাড়িটা হচ্ছে পঞ্চগড় ওনার বাড়ি হচ্ছে বরিশাল তা আশা করি আপনাদের মধ্যে ভালো গান গাবো তবে একটা কথা কই ঘটনা হলো আমার বাড়িতে সরকার সাহেব মেলা ধরনের পালা হয়েছে আমার বাড়ির আশেপাশের দর্শকের অনুরোধে আজকের পালাটা হবে লড়ারির মাধ্যমে ভিন্ন রূপে পালা হবো পালাটা আমি নির্ধারিত করব সেই পালা অনুযায়ী গান হবে পালাটা হবে লড়ারির মাধ্যমে বুঝতে পারছে লড়ারির মাধ্যমে পালা হবে কেরা কোন পালায় লড়ারিতে পড়বেন কেউ জানি রাগ করুন না ঠিক আছে নিশ্চুপ থাকেন আমি দুই সাইডে কথা কই মনে মনে করতে আমি ফকিরের পোশাক পরবার নিয়ে যাবো যেহেতু আমাকে ফকিরের পালা দেওয়া হইতেছে কি সালানে যাই বা পালার মধ্যে পড়ছি করাত পিসাবের বাড়িতে যাই তুই কাটে আই তুই কাটে এই পিসাবের বাড়িতে গানে বসি তা হইলো এই আকি সরকার আকি দেওয়ানোর নাকি আপনারা একটু অপেক্ষা করেন আমি এখন ফকিরের পোশাক পরে যাচ্ছি কিবা করে ফকিরের বাদ করার নাকি আমি করে দিতেছি আমার বেঁচে গলি বন্ধ বাবা তিরিশ পাইছে তোমার যাই হোক আপনারা চুপ থাকেন এত বড় অনুষ্ঠানটা নষ্ট করেন গেদি চুপ থাকো সুপ্রিয় দর্শক আপনাদের জন্য জানানো যাইতেছে সোনা দেওয়ান গেছে সোনা দেওয়ানের পোশাক পরার মধ্যে এই মুহূর্তে বাড়িয়ালার পক্ষ থেকে আপনাদের মাঝে গান নিয়ে আসতেছে আমাকে আখি দেওয়ান তার প্রথম স্টেজটা শুরু আখি দেওয়ান উঠেন তো আজকে পাঠ পেয়েছি ভিন্ন রূপে ফকির আর বাড়িয়ালার পাঠ পেয়েছি
এখন ফকিরদের সম্পর্কে কিছু বলতে চাই আপনাদের সামনে অবশ্যই কিছু কিছু ফকির আছে তোর আমি ইচ্ছাতে কি শুরু করলেন কিছু কিছু ফকির আছে মুন্ডা চাই সরি জুতা নাই জুতা দিয়ে এমন বাড়ি দেই আসে বাড়ির মধ্যে ঠিক 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 কথা ঠিক এই যে এই যে এরা ঘরালে দিয়ে ফালাই দিমু যত বাড়ি স্টেট নষ্ট করতো ভুগাল বাড়াই দাও ভুগাল বাড়াও রাগারাগি করেন না মাইকটা আসলে খুবই ভালো লোকটা কালো এটা নিয়ে কোনো সমস্যা নাই তো এই যে ফকিরদের কথা বলতেছিলাম কিছু কিছু ফকির আছে আয়েশা যদি ভিক্ষা চায় যদি কোনো কাজে ব্যস্ত থাকি ঠিক আছে যদি বলি মাফ কইরা দেন হ্যাঁ হ্যাঁ ওই সামনে কোন যদি বলি মাফ কইরা দেন এমন ভাবে চাইয়া থাকে মোনার বাপে কামাই কইরা থুইয়া গেছে হ্যাঁ দিতাস রাইট আজকে আমার পালা পড়ছে সোনা দেওয়ানের সাথে আর আমি আঁকি দেওয়ান একটা কথা বললাম আপনাদের মাঝে এখন আমি বসি গান তো আজকে গাবে কি গান জানি বললেন সোনা দেওয়ান সোনা দেওয়ান সোনা দেওয়ান গান গাবে তার মাঝে আমিও কিছু বলবো আইসা নুক আজকে সোনা দেওয়ান বাইন দিলাম না বাইন সোনা দেওয়ানই গাবো বাইন এই যে ফকির আইসা বসে কোনো সমস্যা নাই আর ফকিরের কিছু গান বাজনা শুনবেন আমি আগে গান বাজনার আগে আমার যেটা অভিনয় আমি হেলাকে করবো বিকা বাগো বিকা দেন সম্মানিত অতিথিবৃন্দ এবং এই আসরের সম্মানিত সভাপতি এবং দুইজন শিল্পী আমার জীবনে আমি মেলা পালা শুনছি মেলা পালা বাজাইছি বড় বড় শিল্পীগণকে বাজাইছি কিন্তু আজকে যে পালা এটা যে ব্যতিক্রম ধরাও চলে অবিত্রকম অব্যতিক্রম ধরাও চলে আজকে ফকিরের গানে সন্তুষ্ট হইয়া উনি গান গায় না একটা বয়ার যে গাইছে এতেই আমি সন্তুষ্ট হইয়া হাত তো আচ্ছা আচ্ছা বাড়িওয়ালার কাছে অনুরোধ করি ভাই আমার তো বেতন না দিতেন কোন থেকে ফকিরের দুই আড়াই হাত দিয়ে কত নিয়ে বসেছেন এই যে ফকিরের ভূমিকায় অভিনয় সন্তুষ্ট হইয়া পাঁচটা টাকা আপনাকে বসে ফকিরের ভূমিকায় সন্তুষ্ট হয়ে যা পাঁচটা টাকা পুরস্কার দিছে আমি 5,000 টাকা মনে করলাম তাতে কোনো সমস্যা নাই কিন্তু আমি হইলাম ফকির মানুষ এই যে আপনারা যারা আছেন আপনাকে বলতে যখন ফকিরা ভিক্ষা নিয়ে যায় ভিক্ষা নিয়ে যায় আরে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর হস্তে মা সকলরা ভিক্ষা দেন গো কতদিনে ভালোভাবে যায় কতদিনে কয় কি ভাই ওই যে মারার বাঁদর বেড়া ফকির বেড়া আইছে সবাই নিজা জামাই গেলে লইয়া হইছি আমাদের হওয়া সুখের গুষ্টি মাইরা দিল এই সময় তো গিয়ে গালা গালি মারে বা ফকিরের চেহারা দেখবার মজার না এ ফকির এলাকায় থেকে মরেও না কারণ গেরস্তকের ভিক্ষা দেখা কোদে গিয়া আলছি করে উড়ুন না কোদে গিয়া ফকির করে বেজায় বেশম গালা গালি মারে আপনারা গেরস্তদার আছেন ফকির করে আইলেন ধরি ঘাল গালা গালি মারবেন না ভিক্ষা দিবার ফকির আমরা ঘুমের সময় আসে ভাই ভিক্ষা দিবার মুরা দরে না
পালাইছে খুব পালাইছে তোমার কথা কই গান সাপ আর আমার বেতে গানে আইসা ফকিরের ভূমি নাই অভিনয় করলে আমি খুব সন্তুষ্ট এই যে ছড়া আন্দার পুরস্কার দিলাম ভাই এত করে দিলে আদি জানা লাগে হ্যাঁ তুমি রাস্তা দিয়ে দে কইলাম যে গানের সময় আমার পুরস্কারটা দিয়ে আমার নামটা পারবো নি দিবা কারণ আমাকে শিল্পী গো মনে রে দিতে এই যে তার মানে সারা জীবন যা কামাই করছিলাম এই গানে পাগল হয়ে আমি সব দিয়ে দিলাম আমি বিল্ডিং বিল্ডিং করে জানি শান্তিতে বসলাম পাগলার অন্তরের মধ্যে হিট নাচছে আপনি টেকা ডাব নেই রাখেন আমাকে বায়নার দিকে আমাকে হেরি দিয়ে দিন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের মতো আমাদের বাড়ির অনুষ্ঠান এইখানে সমাপ্ত আপনারা কেউ যায় না তোমরকের ব্যবস্থা আছে এই তোমরকগুলো সবাই রেডি করো আপনারা সবাই সিরিয়াল দিয়ে বসেন আপনি সিরিয়াল দিয়ে ব্যক্তি সিবিতে দেওয়ার